দুজন বেড়ে গেল, না হলে পরে নাই বলা দেবে যেতে যায়। এই যে আজকে বিরিয়ানি হবে বাড়িতে, মা পেঁয়াজ কাটছে। কে বেড়ে গেল? ওই যে কাল বলছে যে পাপাই আর নুন হলুদ দিয়ে আলু সেদ্ধ। আচ্ছা, এটা চিকেন। আর এটা কড়াইয়ে কি হচ্ছে? কটা ডিম? এটা কি ভাজা? কতটুকু চালের হবে? কিলো? কে খাবে এত? এক কিলো ভাত লাগে। এটা কি হচ্ছে? এবার কি হবে? যে বিরিয়ানির ভাত হয়ে গিয়েছে। না ন্যাচারাল যা হবে যেটা মনে হয় সেরকম। আলো কম। অত না, এই সামান্য হাত দিয়ে তুলে দাও, হাত দিয়ে ছিটিয়ে দেবা চারিদিকে। কি এটা নুন? সামান্য অত না, এ চিমটি আরো কম, আরো কম। ব্যাস, এবার একটু চিনি দাও। চিনি? এটা কি বিরিয়ানি মশলা? সেটা ওর দোষ, আর ওর বৌদিকে সংসারে যাওয়া। হয়ে যাবে এই হাড়ির মধ্যে সব? না, দুটো হাড়ি দুটো হাড়ি দেবো। জায়গাটা ছোট বলে না, ডিমটা লাস্টে ভাপে ইয়েতে দেবো, কারণ ওগুলো তো ডিম কাটতে গেলে সব ভেঙে যাবে। আর কোনো
ওই মাংসটা আলাদা, এটা চিকেন কষা। এটা রায়তা। চিকেন কষা দেবো, দেবো দেবো চিকেন কষা। এই বর্ণালী কেমন কি বলে? কেমন হয়েছে? ভালো। কতটা? অনেকটা। ভালো ব্লগ হচ্ছে, ব্লগ বিয়ের আগে ততবার খাই ততবার।